তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। উদ্বাস্তুদের নামে যখন জমি অধিগ্রহণ হয়েছে 1962 থেকে 67, অনেক উদ্বাস্তু পরিবার এখন আছে যারা এখনো জমির পাট্টা পায়নি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই 29টা ওয়ার্ডের মধ্যে প্রায় 14টা ওয়ার্ড রয়েছে যেগুলো উদ্বাস্তু শাসিত বলা যেতে পারে, সংখ্যাগরিষ্ঠ। আপনারা যারা পাট্টা পাননি, আমি কথা দিয়ে যাচ্ছি যে আপনাদের বিষয়টা আমাদের সরকার আগামী দিনে অগ্রাধিকার দিয়ে দেখবে, নিশ্চিন্তে থাকুন।